আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি মেহেরুন্নিসা মিতু। কাছে কিংবা দূরে যারা যেখানে আছেন, কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে ব্লগটি শুরু করেছি সকাল 6:30 থেকে, আর আশা করছি আমার আজকে ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি গত ব্লগে শেয়ার করেছিলাম, আমাদের বাসায় মোটামুটি সবাই একটু অসুস্থ, তো আমার শাশুড়িমা মোটামুটি একটু আগে থেকে একটু ভালো। আমার কাশিটা একটু কমেছে, কিন্তু আমার দেবরের জ্বরটা এখনও ভালো হয়নি। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ভালো আছি। তো আজকে সকালে আম্মুর জন্য থাকবে সাবু দিব আর কি। আম্মু সকালে কিছু একটা খায়, মানে স্যুপ দিতে হয়, সাবু বা চা পরোটা এরকম একটা কিছু দিতে হয়, কারণ রেগুলার অভ্যাস হয়ে গেছে আর এই সময়টা খুব ক্ষুধাও লেগে যায়। তো আজকে সকালে আমি সাবুটা দিব, এজন্য আমি সাবুদানাটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো সাবুদানাটা আগে থেকে একটু ভিজিয়ে রাখলে হয় কি, খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায়, তো খুব একটা টাইম লাগে না। আর এটা সিদ্ধ না হলে অনেকক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হয়। তো আমি এটাকে মোটামুটি ভালোভাবে একটু ভিজিয়ে নিয়েছি, প্রায় 15-20 মিনিটের মতন ভিজিয়ে এখন আমি গরম পানির মধ্যে সাবুদানাটা দিয়ে দিয়েছি। তো এটার মধ্যে চিনি দেব না, শুধু লবণ আর দুধ দিয়ে সাবুদানাটা মুখে দিব আজকে। আর খুব একটা ঘন পছন্দ করে না, একটু পাতলা হবে। তো এই তো নর্মালি সবসময় হয় কি, আমি সাবুদানাটা সিদ্ধ করার পর একটু ঠান্ডা করি, তারপর দুধটা মিক্সড করি। তো আজকে একটু দেরি হয়ে গেছে, তো এই জন্য স্বামীর দুধটা দিয়ে দিলাম সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে গেছে। আর এই তো গুঁড়া দুধগুলো একটু দলা পেকে আছে, এগুলোকে আমি ভালোভাবে নেড়ে তারপরে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপর আম্মুকে দিয়ে আসবো। আর সকালে এই সাবুদানাটা খাওয়ার আগে ইনসুলিনটা খাওয়ার আগে ওষুধ এটাও দিয়ে দিব, কারণ এখন সাবুদানাটা খাওয়ার পরে দেখা যাবে কি অনেকক্ষণ ঘুমাবে, প্রায় 10-10:30 মতন ঘুমিয়ে পড়বে। কারণ এর মধ্যে দেখা যায় যে খুব দেরি করে ইনসুলিনটা দিলে, ওষুধটা দেরি করে খেলে হয় কি ডায়াবেটিসটা হয়তো বা নিয়ন্ত্রণে থাকবে না। তাই আমি একদম সকালেই আম্মুকে ইনসুলিনটা আর ওষুধটা দিয়ে দিই। তো এই তো এখন আমি বাটিতে নিয়ে নিলাম, এখন ডাইনিং টেবিলে সেটাকে আমি একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আম্মুর রুমে দিয়ে আসবো। আর ইদানিং আমার টেস্টটা একটু কেমন জানি হয়ে গেছে, আমি যত লবণ দিই আমার কাছে কেন জানি লবণ মনে হয় না, অতিরিক্ত লবণ হয়ে যায় আম্মুর কাছে। তো আমি লবণের পরিমাপটা কম দিলাম, এজন্য লবণটা আম্মুর রুমে দিয়ে আসলাম, যাতে লবণটা আম্মু চেক করে যদি প্রয়োজন হয় তাহলে উনি দিয়ে দিবে। এ তো আম্মুর পাশেই, আম্মু শুয়ে আছে, তার পাশে আমি সাবুটা রান্না করে রেখে এসেছি, লবণ দিয়ে এসেছি, আর ওষুধগুলো পাশে রেখে আসলাম। একটু সুস্থ হচ্ছে আগে থেকে আলহামদুলিল্লাহ, কারণ জ্বরটা আম্মুর একটু ভালো হয়েছে, এখন আসলে শরীরটা দুর্বল। আর আম্মু তেমনিতে কিডনি প্রবলেম আছে, প্রস্রাবে ইনফেকশন আছে, তারপর একটু কাশি, তো সব কিছু মিলিয়ে আর কি একটু অসুস্থ। তো একটু আস্তে আস্তে রিকভার করছে, সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়। তো আমরা সকালে নাস্তাটা সবাই করে নিয়েছি, এর মধ্যে আমার হাজবেন্ড নাস্তা করে চলে গেছে। আজকে নাস্তার ভিডিওটা তেমন করা হয়নি, নর্মাল খাবার রুটি বানানো ছিল সেটা দিয়ে দিয়েছি। আর আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে দুপুরে রান্না করা হবে পেঁপের ডাল আর চিংড়ি মাছ ভুনা করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর গল্প করব আমি কিভাবে পেঁপের ডালটা রান্না করি আর চিংড়ি মাছটা ভুনা করব। তো ডালটা আমি ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পর এখন একটু বলক চলে এসেছে, এখন আমি এক এক করে সব কিছু দিয়ে দিব। কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, রসুন কুচি, সব কিছু যা যা ডালে দেওয়া লাগে সব কিছু দিয়ে দিলাম। আর এরই মধ্যে আম্মুর জন্য একটা মালটা আর একটা আম নিয়ে এসেছি। এখন প্রায় 10:30 মতো বাজে, সকালে সাবু খাওয়ার পর আর তেমন কিছুই খায়নি, নাস্তা রুটি পরোটা এগুলো কিছুই খায়নি, ক্ষুধা লাগে না, রুচি নাই তো মুখে, কিছুই তেমন একটা খেতে পারে না। তো ভাবলাম আম আর মালটা যদি খেতে পারে এই জন্য ওনার রুমে আমি রেখে এসেছি, যখন ক্ষুধা লাগবে তখন এটা খেয়ে নেবে। আর এতে এদিকে ডালটাও প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে, এখন আমি একটু হলুদ দিয়ে দিব আর টমেটো দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো
পেঁপের ডালটা হচ্ছে ডালটা যত ভালো সিদ্ধ হবে তাহলে পেঁপের ডালটা খেতেও ভালো লাগবে তো আগে আমি প্রথমত ডালটা ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরেই তারপর এক এক করে পেঁপেগুলো দিয়ে দেব আর নরমালি এই ডালটা তো সবাই রান্না করতে পারেন তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শেখানোর জন্য না আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই তো এখন পেঁপেগুলো দিয়ে দিচ্ছি আর আমার আজকের এই ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি লাইক কমেন্ট শেয়ার করেনি প্লিজ আমার ভিডিওটি দেখার শেষে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই তো এখন ডালটা অন্য চুলায় বসিয়ে দিলাম আর অন্য চুলায় এখন আমি চিংড়ি মাছটা রান্না করে নেব সেজন্য আমি সরিষা তেল দিয়ে রান্না করব আর এখন আমাদের বাসায় সরিষা তেল খাওয়ার অভ্যাসটা করা হচ্ছে কিন্তু এখন আমি সরিষা তেলটাকে একটু ভালোভাবে একটু গরম করে নিলাম আমার কাছে কেন জানি সরিষা তেল একটা ফ্লেভার থেকে যায় তো এটা তেমন একটা ভালো লাগে না এই জন্য সরিষার তেলটা আমি একটু ভালোভাবে পুড়িয়ে তারপরে পেঁয়াজটা দিলাম এটা আমার আইডিয়া আর কি আমার কাছে ভালো লাগে এই জন্য কারো ভালো লাগলে করতে পারেন তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে একটু ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর এক এক করে আদা রসুন পেস্ট অল্প অল্প সামান্য করে দিয়ে দিব তো এখন আমি সামান্য একটু আদা পেস্ট রসুন পেস্ট এগুলো দিয়ে দিব আর আমার শ্বশুরবাড়িতে তো সবাই একটু মশলাটা কম খায় আর চিংড়ি মাছের পরিমাপটা কম সেজন্য সেই অনুযায়ী মশলাটাও দিতে হবে খুব বেশি দিলে যে ভালো লাগবে সেটাও না তো এখন আমি ভালোভাবে আদা রসুনটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে আদা রসুনের ফ্লেভারটা চলে যায় তারপর এখন আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিব যেহেতু সরিষার তেল রান্না করলে একটু এটার যে ফেনাটা থাকে এটাই বেশি দেখা যায় এজন্য পেঁয়াজটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি একটু সামান্য পানি দিয়ে নিলাম আর এতে এক এক করে এখন আমি মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ তারপর সামান্য একটু জিরা গুঁড়া ধনিয়া গুঁড়ো এক এক করে সব কিছু দিয়ে নিব এটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব আর এই রান্নাটা হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব আমার মতন করে তো নর্মালি চিংড়ি মাছ আমরা সবাই ভুনা করতে পারি তো আজকে আমার কাছে একটু নতুন করে আইডিয়া হলো যে আমি এভাবে রান্না করে দেখি কেমন লাগে তো আমি পেঁয়াজটাকে একটু সবজির মতন করে কেটে তারপর চিংড়ি মাছটা রান্না করব আসলে এই চিংড়ি মাছ ভুনাটাকে কি নাম দেওয়া উচিত সেটা আমি জানি না তো হঠাৎ করে আমার এই আইডিয়াটা আসলো মাথার মধ্যে এভাবে রান্না করতে ইচ্ছে করলো তাই রান্না করলাম আর আমার রান্না করতে অনেক ভালো লাগে যদিও আমি এত পারদর্শী না খুব একটা পারি না কিন্তু আমার ট্রাই করতে ভালো লাগে যাতে আমি শিখতে পারি ভালো এই তো ফ্রোজেন করা কিছু টমেটো ছিল সেটা একটু দিয়ে দিলাম তো যেহেতু এটা থেকে পানি বের হবে এই জন্য আগে থেকে দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যেতে পারে আর অন্য চুলায় তো আমার পেঁপের ডালটা হচ্ছে এতো খুব ভালোভাবে কষানোর পরে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালোভাবে কষাবো এখন আর এটা তো মোটামুটি একটু তেলে ভাজা হবে ভাজার মতন একটু শক্ত হয়ে যাবে তারপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিব যা যা দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করা হচ্ছে আর আমার আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার রান্নাটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই যদি খুব বেশি ভালো লেগে থাকে রান্নার জন্য একটা লাইক অবশ্যই দিবেন তাহলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে ইন্সপায়ার করবে আমি আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত পাবো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রান্নাটা কেমন হয়েছে তো এইদিকে আমার পেঁপেটাও সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমি একটু ভুল করেছি কারণ আমার পেঁপের ডালটা আরেকটু সিদ্ধ হতো তার আগেই আমি পেঁপেটা যেহেতু দিয়ে দিয়েছিলাম তো আমি একটু ডাল ঘুটনি দিয়ে যদি ডালটা একটু ই করে নিতাম
মানে ডাল ঘুটনি দিয়ে যদি একটু নাড়াচাড়া দিয়ে নিতাম তাহলে হয়তো বা ডালটা একটু ভালো সিদ্ধ হয়ে যেত, মানে গলে যেত। তোমার ডালটা মনে হচ্ছে একটু কম গলেছে। তো আমি রান্না করার সময় একটু ভয়ে ভয়ে রান্না করছিলাম যাতে আম্মু একটু খেতে পারে, যেহেতু ওনার মুখে তেমন একটা রুচি নেই, কী দিয়ে খেলে ওনার ভালো লাগবে। তো উনি নিজে থেকে বলেছে আজকে পেঁপের ডালটা রান্না করার জন্য, এজন্য ওনার মতন করে ট্রাই করছি যাতে আম্মু একটু খেতে পারে। তো আম্মু খেয়ে ভালো বলেছিল, শুধু বলছে ডালটা একটু আরও ভালো সিদ্ধ হতো বা নরম হয়ে যেত, একটু ডালটা ভালো কম সিদ্ধ হয়েছে। তো যাই হোক, আম্মু খেয়েছিল, ভালো বলেছে। আর চিংড়ি মাছটা তো আম্মু খায়নি। আর এই তো আমি আজকে পেঁয়াজের পরিমাপটা একটু বেশি দিয়েছি, আর বাসায় একটু বরবটি ছিল সেটাও ছোট ছোট কিউব করে দিয়েছি। আর পেঁয়াজটা একটু বড় কিউব করে দেওয়ার কারণ হচ্ছে এটা আমি একটু সবজির মতন করে করে রেখেছি যাতে সবজির মতো লাগে। এজন্য আসলে এটাকে কী রান্না নাম দেবে এজন্য জানি না, তো আমি আজকে এটা নাম চিংড়ি মাছ ভুনাই বলছি। এটা আমার আইডিয়া থেকে আমি রান্না করছি, আমি ইউটিউব দেখেও না কারো কাছ থেকে শিখেও না, নিজের আইডিয়া থেকেই এই রেসিপিটা আপনাদের সাথে আসলে শেয়ার করলাম। তো আমার চিংড়ি রান্নাটা কেমন হচ্ছে বা আমার পেঁপের ডালটা কেমন রান্না হচ্ছে ভালো লেগে থাকলে অবশ্যই এটার জন্য একটা লাইক দিয়ে দিবেন। এখন একটু সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এটাকে আমরা একটু ভালোভাবে কষিয়ে নিব। কষানোর পরে তারপর আমি একটু সামান্য একটু 1 টেবিল চামচ পাউডার দুধ দিব। এটা কেন দিলাম তাও জানি না, কেন জানি মনে হলো যে একটু স্বাদটা বাড়িয়ে দিবে, এজন্য একটু সামান্য একটু পাউডার দুধটা দিয়ে দিব একটু বলক আসার পরেই। এতে এখন আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি, এই গুঁড়ো দুধটাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম। এখন আমি এটা দিয়ে দিলাম। সেটা খুব কষ্ট করি, এডিটিং করি, ভিডিও শ্যুট করি, সব কিছুর কষ্ট নিমিষ কমে যায় যখন আপনাদের একটা লাইক পাই, একটা সাবস্ক্রাইব বেড়ে যায়, একটা শেয়ার হয়। আপনাদের একটা লাইক আর একটা শেয়ার আমাকে আমার চ্যানেলটা বড় হতে অনেক সাহায্য করবে, আর একটা লাইকের কারণে আমার ভিডিওটা অনেক ভাই বোনদের কাছে পৌঁছিয়ে যেতেও সাহায্য করবে। মানে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, এরই মধ্যে আমার ডালটাও হয়ে গেছে। এখন আমি ডালটা ফোড়ন বা বার্গার যেটা বলে বার্গার দিয়ে নিব। এখন ডালে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন আমি ডালটাকে একটু বার্গার দিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমার চিংড়ি মাছটাও প্রায় হয়ে গেছে। তো ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল একটু, সেটাও একটু সামান্য দিয়ে দিলাম। আর 4-5টা কাঁচামরিচ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তার এদিকে ডালটা বাগার দিয়ে নিচ্ছি, ডালটা পেঁয়াজটা একটু ভালোভাবে বেজে নিব যাতে খুব একটা পুড়ে না যায়, পুড়ে গেলে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে। একটু বেরেস্তা টাইপের কালারটা করি তারপর আমি ডালে দিয়ে দিব। এতো আমার পেঁয়াজটা প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন এটা আমি ডালে দিয়ে দিব। দেওয়ার পরে তার একটু জাল করব, জাল করার পরে তারপর এটা আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই তো হলো আজকে আমার দুপুরে রান্না বান্না, চিংড়ি মাছ ভুনা আর পেঁপের ডাল। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় রান্না করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুক। আল্লাহ হাফেজ।